আসসালামু আলাইকুম, আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে আছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা উনি ভুগছিলেন। আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম নাজমা বেগম। নাজমা বেগম, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা দেবিদ্যা থানা থেকে এসেছেন। আচ্ছা, আপনার মূলত সমস্যাটা কি ছিল একটু বলেন তো। আমার কোমরে ব্যথা ছিল, হাঁটতে পারছি না, হাঁটুর ব্যথা, নিজে ব্যথা ছিল। অনেকদিন যাবত আমি ভুগছি, মানে অনেক বছর যাবত আপনি এই কষ্টটা আপনি ভুগছিলেন। আপনি তো মানে গৃহস্থালির অন্যান্য সব কাজও আপনি করতেন, পুরো সংসারটা আপনি সামলাতেন। আমি অনেক কাজ করতাম, অনেক কষ্ট পাইছি হাঁটুর ব্যথা দেখায়। আচ্ছা, আপনার এই সমস্যার জন্য কি এর আগে আপনারা অন্য কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন কি? এখানে আমরা ওনার ছেলেকে পাচ্ছি, যে আমি একটু ওনার ছেলের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, আপনারা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথা থেকে পেয়েছিলেন? ডক্টর শফিউল্লাহ স্যারের কথোপকথনে, বিভিন্ন যেমন কিছু টিভি চ্যানেলে ওনার সাক্ষাৎকার দেখছি, দেখে ওনার সাথে যোগাযোগ করে পেয়েছি। আচ্ছা, তো আপনার আম্মুর যে আগের যে অবস্থান ছিল চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে, এই দুইটা দেখে আপনার মতামতটা একটু বলুন। আমার আম্মু তো আগে স্বাভাবিক কাজগুলো করতে পারতেছিল না, যেমন আমার আম্মু নামাজ পড়তে পারতেছিল না, তারপরে এই মানে সাথীকে নিয়ে করতে পারতেছিল না, যে মানে পারিবারিক যে কাজগুলো আছে ওইগুলো করতে পারতেছিল না, তারপর উনি ব্যথা উপভোগ করতো, অনেক সমস্যা ভুগতেছিল। মানে ওনার প্রাথমিক জীবনের যে কাজগুলো সেগুলো উনি ঠিক মতো করতে পারছিলেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে চিকিৎসা করার পরে আপনারা মোটামুটি এখন মোটামুটি খুব ভালো বোধ করছেন আপনারা। আপনারা ঠিক কতদিন এখানে ভর্তি ছিলেন? এগারো দিন ভর্তি ছিলেন। তো এগারো দিনে ভর্তি থাকার পর আপনারা মোটামুটি ভালো সুস্থ হয়ে গেছেন এবং ভালো বোধ করছেন এখন? আচ্ছা, এখানে অনেক সুস্থ হয়েছে। আচ্ছা, এখানকার যারা স্টাফ ছিল বা নার্স ছিল যা ম্যানেজমেন্টের লোকজন ছিল, তারা কি আপনাদেরকে সঠিক পরিমাণ? অনেক ভালো। আচ্ছা, এখানকার খাবার সম্পর্কে যদি একটু বলেন, খাবারগুলো কেমন ছিল? না, খাবার অনেক ভালো, খাবার পাইছি, খাইছি, সব দিকে সুবিধা পাইছি। আচ্ছা, আমরা যদি বলি আপনাদের মতো এই ধরনের আরো অনেক রোগী যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো সঠিক ডক্টরকে তারা খুঁজে পাচ্ছেন না বা অনেক বিভিন্ন অপচিকিৎসার তারা মুখোমুখি হচ্ছেন, তাদের জন্য যদি আপনারা কিছু বলেন। আমি বলতে চাই, মানে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কারণ আমার আম্মু অনেক সমস্যা নিয়ে বউ ভুগতেছিল, এখন আম্মু আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। আর যদি আপনারা এই সমস্যায় ফিল করে থাকেন, অতি শীঘ্রই স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি যে ওর কাছে আসলে আপনারা অনেকটা ইয়ে হবে, ভালো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাদেরকে মানে সম্পূর্ণ সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।